নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছো। এখন কলাই শাকের সময়, সবাই কলাই শাক খায়। আমি কি করে কলাই শাক রান্না করি সেটাই আজকে শেয়ার করব। এই যে কলাই শাকটা, প্রথমেই এইভাবে শুধু ডগটা বেছে নিতে হবে, নিয়ে ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি রান্না করব। কলাই শাকগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে এই যে এইভাবে খুব ফাইন করে কুচিয়ে নিতে হবে। বটি দিয়েই সবচেয়ে মনে হয় ভালো হয়। আমি দেখানোর সুবিধার্থে ক্যামেরা এইভাবে করছি, এরকম ফাইন করে কুচিয়ে নিতে হবে যত সরু করে পারা যায়। তেল গরম হয়ে গেছে, দুটো শুকনো লঙ্কা আগে আমি ভেজে তুলে নেব। কলাই শাকের মধ্যে এই শুকনো লঙ্কা ভাজা ভাতের সঙ্গে যে যে পছন্দ করে খায়। এবার কলাই শাক কুচানোটা দিয়ে দেবো ওর মধ্যে। এর মধ্যে ফোড়নের দরকার হয় না, চাইলে একটু কালো জিরা ফোড়ন দিতে পারে। দিয়ে দিলাম একটু নুন। দিয়ে দিলাম দেড়খানা কাঁচা লঙ্কা কুচি, বেশি দিলে ঝাল হয়ে যাবে। এ আমার গাছের কাঁচা লঙ্কা খুব ঝাল। আমার এই রেসিপি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার রেসিপি ফলো করে একবার বাড়িতে করে খান। গরম ভাতের সঙ্গে এই কলাই শাক খুবই ভালো লাগবে। এবার একটু ঢাকা দিয়ে দেবো দু মিনিট। দু মিনিট ঢাকা দিয়ে দিয়েছিলাম শাকটা, এর মধ্যে দিয়ে দিচ্ছি কোয়াটার স্পুন আদা বাটা। এটা ভালো করে নেড়ে চেড়ে তারপরে আরেকটা জিনিস দেব। আমার চ্যানেল সুদীপ্তার সংসার সাবস্ক্রাইব করার অনুরোধ করব যদি আমার এই রেসিপি ভালো লাগে। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এবার দিয়ে দেবো, নাড়াচাড়া হয়ে গেছে। এই শাকটা কিন্তু রান্না করতে বেশি সময় নিতে হয় না, একদম খুব তাড়াতাড়ি হয়ে যায়, বেশি এটাকে কষতে হয় না। এক চামচ চালের গুঁড়ো, গোবিন্দভোগ চালের গুঁড়ো মিশিয়ে দিলাম জল দিয়ে গুলে। এবার ভালো করে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। আমার শাকটা হয়ে গেছে। গরম ভাতের সঙ্গে এই রেসিপি ফলো করে আপনারা করে খান, আশা করি খুবই ভালো লাগবে। জানি না আপনারা এইভাবে খান কি না, তবে আমার রেসিপিটা ফলো করে একবার করে খেয়ে দেখুন। হয়ে গেছে কলাই শাক ভাজা, আমার হয়ে গেছে। আমার এই রেসিপি ফলো করে আপনারাও একবার কলাই শাক তৈরি করে গরম ভাতের সঙ্গে খান, এই সময়টা তো খুবই পাওয়া যায়। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে অনুরোধ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।